আবিষ্কারের পর থেকেই রেলগাড়ি যাতায়াত বা পণ্য বহনের কাজে ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে। এখনও বহু দেশের গণপরিবহনের একটা বড় অংশ দখল করে আছে রেল সার্ভিস। তবে কিছু কিছু রেললাইন তৈরি হয়েছে এমন সব জায়গায় যেখানে যাওয়ার কথা চিন্তা করতেও ভয় হতে পারে আপনার। বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত 5টি রেললাইনে থাকছে এই পর্ব। ম্যালিটো অ্যান্ড পাইকস পিক রেলওয়ে বিশ্বের পঞ্চম এবং উত্তর আমেরিকার সবচেয়ে উঁচু রেলওয়ে সার্ভিসের নাম ম্যালিটো অ্যান্ড পাইকস পিক রেলওয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে রয়েছে এই রেলওয়ে সার্ভিসটি। ম্যানিটু স্প্রিংস থেকে পাইক স্পিকের চূড়া অবধি পৌঁছে গেছে 14.3 কিলোমিটার দীর্ঘ রেললাইন। রেললাইনের সর্বোচ্চ উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 14,111 ফুট। 1811 সালে নির্মাণ করার পর থেকে এখন পর্যন্ত পর্যটকদের জন্য ব্যবহার হয়ে আসছে এই রেললাইনটি। শীতের সময় পাইক স্পিকের চূড়া এবং রেললাইন বরফে ঢেকে যাওয়ায় শুধুমাত্র গরমের সময় চলাচল করে এই ট্রেনটি। তিতিকাকা ট্রেন বিশ্বের সবচেয়ে উচ্চতম হ্রদ তিতিকাকার দেশ পেরুতে রয়েছে বিশ্বের চতুর্থ উচ্চতম রেললাইন। বেলমন্ড আন্দিয়ান এক্সপ্লোরার নাম হলেও তিতিকাকা ট্রেন নামে বহুল প্রচলিত রেল সার্ভিসটি কুস্কো থেকে পুনো এবং আরেকুইপা পর্যন্ত চলাচল করে। মূলত পর্যটকদের জন্যই তৈরি করা হয়েছে বিলাসবহুল এই ট্রেনটি। রেললাইনটি সবচেয়ে উঁচুতে উঠেছে লা রায়া গিরিপথের কাছে। সমুদ্র সমতল থেকে 14,150 ফুট উঁচু লা রায়া গিরিপথের কাছে যাত্রা বিরতি করে ট্রেনটি, যেখান থেকে নিচের বিস্ময়কর দৃশ্য দেখতে পারেন দর্শনার্থীরা। রিওমুলাটোস পটোসি লাইন বলিভিয়াতে অবস্থিত রিওমুলাটোস পটোসি লাইন বিশ্বের তৃতীয় উচ্চতম রেললাইন। 440 কিলোমিটার দীর্ঘ এই রেললাইনটি সবচেয়ে উঁচুতে পৌঁছেছে কন্ডোর স্টেশনে, যেখানে এর উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 15,702 ফুট। খনি থেকে রূপা পরিবহনের জন্য এই রেললাইনটি তৈরি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে যাত্রীবাহী ট্রেনও চলাচল শুরু হয়। অনেক উঁচুতে অবস্থিত হওয়ায় এখানকার বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশ কম, যে কারণে এই রেললাইনে চলাচলের আগে হার্ট বা শ্বাসকষ্টের রোগীদের নিতে হয় ডাক্তারের পরামর্শ। লিমা হুয়ানকাও রেল রোড বিশ্বের দ্বিতীয় উচ্চতম রেললাইনটি রয়েছে পেরুতে। দেশটির রাজধানী লিমা থেকে আন্দিস পর্বতমালার আরও উঁচুতে অবস্থিত শহর হুয়ানকাওয়ে যাওয়ার পথে এই রেললাইন বিশ্বের দ্বিতীয় উচ্চতম রেল টানেল গালেরা সুড়ঙ্গের ভেতর দিয়ে যায়। রেললাইনটি সবচেয়ে উঁচুতে পৌঁছেছে টিকলিও নামক জায়গায়, যেখানে এর উচ্চতা পৌঁছেছে 15,843 ফুট। পেরু রান্দিজ পর্বতের অসাধারণ এবং বিস্ময়কর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই রেল থেকে। এই রুটে নিয়মিত যাত্রীবাহী ট্রেন না থাকলেও পর্যটকদের জন্য মাস জুড়ে বেশ কয়েকটি ট্রিপের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গোলমাদ লাসা রেললাইন বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত রেললাইনটি হচ্ছে কিংহাই তিব্বত রেলওয়ে। এটি গোলমাদ লাসা রেলপথ নামেও পরিচিত। 1142 কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তিব্বতের লাসার সাথে গোলমাদকে যুক্ত করেছে। ট্যাঙ্গুলা গিরিপথের উপর এই রেললাইনটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। এখানে রেলপথটি সমুদ্র সমতল থেকে 16,640 ফুট উঁচুতে তৈরি হয়েছে। এখানেই রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু রেল স্টেশনটি, যা রয়েছে 16,627 ফুট উঁচুতে। গোলমাদ লাসা রেল রুটে সব মিলিয়ে 45টি স্টেশন রয়েছে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে।
আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।